হ্যালো, আসসালামু আলাইকুম। ক্রিস্টাল মার্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি বিজয় মাহমুদ। আমি হচ্ছে যেমনটা কয়েকদিন আগে হচ্ছে ঘোষণা দিয়েছিলাম, পেজ হচ্ছে কিছু ছবি দিয়েছিলাম যে আমাদের মুস্টাং এ ব্র্যান্ডের হচ্ছে কিছু বক্সার আসতেছে, আন্ডারওয়্যার, এগুলোকে বক্সার বলা যায়, আন্ডারওয়্যার বলা যায়, হুঁশিয়ারি বলা যায়, আন্ডার গার্মেন্টস বলা যায়, যে যেভাবে হচ্ছে মেনশন করেন। টোটাল এখানে হচ্ছে আপনার সাইজ আছে হচ্ছে এগুলো সব হচ্ছে আপনার স্মল সাইজ, তারপরে এগুলো সব হচ্ছে মিডিয়াম সাইজ, এগুলো মিডিয়াম, এগুলো সব মিডিয়াম, আর এগুলো হচ্ছে লার্জ, এরপরে এগুলো হচ্ছে আপনার এক্সেল সাইজ। আমি ভিডিও শুরুতে একটু বলিনি, যারা হচ্ছে আমাকে আগে হচ্ছে অর্ডার কনফার্ম করে রেখেছেন, অর্থাৎ আমি ছবি আপলোড দেওয়ার পরে অনেকে অর্ডার কনফার্ম করে রেখেছেন, এবং এখান থেকে অলমোস্ট 60-70% প্রোডাক্ট হচ্ছে প্রি বুকড, অলরেডি সোল্ড আউট। যারা হচ্ছে ভিডিও দেখে নতুন আমাকে মেসেজ করবেন, আপনাদের রিপ্লাইটা একটু পরে দেওয়া হবে। যারা হচ্ছে আগে আমাকে অর্ডার কনফার্ম করে রেখেছে, আমি আগে তাদের রিপ্লাইগুলো দিব, দেওয়ার পরে অ্যাভেলেবল প্রোডাক্টের ছবি হচ্ছে আপনাদেরকে প্রদান করা হবে। এগুলার ফ্যাব্রিকেশন হচ্ছে আপনার 95% কটন এবং হচ্ছে 5% স্পনডেক্স। আন্ডারওয়্যার প্রত্যেকটার ক্ষেত্রে আপনার 5% স্পনডেক্স থাকবে, এগুলো হচ্ছে একটু সুপার স্পনডেক্স। আপনার নর্মালি কোমর যত তার থেকে হচ্ছে আমরা 3-4 ইঞ্চি ছোটো সাইজের বক্সার হচ্ছে পরে থাকি অ্যাজ ইউজুয়াল। যেমন আমার কোমর 32, আমি হচ্ছে আপনার স্মল সাইজটা পরি কখনো, আবার মিডিয়াম সাইজটাও পরি। আপনার যেগুলোর অ্যাকচুয়াল মেজারমেন্ট হচ্ছে আপনার 27-28 হয়, কোমর 32, অ্যাকচুয়াল মেজারমেন্ট 27-28 হয়, এরকম স্মল অর মিডিয়াম। অর্থাৎ আপনারা যাদের কোমর হচ্ছে অ্যারাউন্ড 30-31, যাদের কোমর 30-31 তারা হচ্ছে স্মল সাইজটা অর্ডার করবেন। যদি আপনি হচ্ছে যারা হচ্ছে রেগুলার, যারা হচ্ছে একটু ফিটিং অথবা একটু রিল্যাক্স পড়তে পছন্দ করেন, তারা হচ্ছে 1 ইঞ্চি বড় ছোটো হচ্ছে নিতে পারেন, এক সাইজ বড় ছোটো। আপনি হচ্ছে নর্মালি মার্কেট থেকে যে যে সাইজের হচ্ছে প্রোডাক্ট অর্ডার করেন, ওই সাইজের প্রোডাক্ট হচ্ছে এখানে অর্ডার করবেন। এগুলো হচ্ছে স্মল সাইজ, স্মল সাইজগুলো হচ্ছে আমি অ্যাকচুয়াল ফিতা দিয়ে মাপছি, অ্যাকচুয়াল মেজারমেন্ট আছে হচ্ছে আপনার 27, অ্যাকচুয়াল হচ্ছে 27, এটাকে যখন আপনি টানবেন এটা হচ্ছে আপনার 33-34 পর্যন্ত হয়ে যাবে, যেহেতু এগুলো সুপার স্পনডেক্স। নর্মালি আমি সাজেস্ট করি যে 3-4 ইঞ্চি ছোটো অর্ডার করবেন, অর্থাৎ যাদের কোমর 30-31 তারা হচ্ছে স্মল সাইজগুলো নিতে পারবেন, আর যাদের কোমর হচ্ছে 31-32 তারা হচ্ছে মিডিয়াম সাইজগুলো অর্ডার করতে পারবেন, এগুলো মিডিয়াম, যাদের কোমর 31-32, আর যাদের কোমর 33-34 তারা হচ্ছে লার্জ অর্ডার করবেন, এগুলো হচ্ছে লার্জ সাইজ, আর যাদের কোমর 34-35 তারা হচ্ছে এক্সেলটা অর্ডার করবেন। আমি প্রত্যেকটা ডিজাইন হচ্ছে দেখাবো। আগে মুস্টাং এ ব্র্যান্ডটা কিন্তু এটা খুবই এক্সপেন্সিভ একটা ব্র্যান্ড। আমি আপনারা দেখছেন পেজে হচ্ছে আমি একটা ছবি প্রোভাইড করেছি, সেখানে হচ্ছে বক্সারের হচ্ছে কম্বো ব্যাগ, 3 পিসেস কম্বো ব্যাগ হচ্ছে আপনার 39.95 ইউরো হচ্ছে ইউরো, এগুলো হচ্ছে অ্যাকচুয়াল ওদের সেলিং প্রাইস। আর আমার প্রোডাক্টের বিষয়ে তো কোনো কোয়েশ্চেন থাকে না, যে আমি অ্যাকচুয়ালি অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করি, আর যেহেতু এই ব্র্যান্ডটা এটা খুবই এক্সপেন্সিভ একটা ব্র্যান্ড, আমি প্রত্যেকটা ডিজাইন হচ্ছে আপনাদেরকে দেখাবো। যেমন এগুলো হচ্ছে আপনার স্মল সাইজের ডিজাইনগুলো আমি একটু দেখাই, এগুলো একই কালার, এগুলো হচ্ছে, আচ্ছা এইটার আর এটার সাথে একটু ডিফারেন্স আছে, দুইটা কালারের মধ্যে একটু গ্যাপ আছে। এগুলো হচ্ছে স্মল সাইজ, সরাই ফেলাই স্মল, এখানে আছে ব্ল্যাক কালার, এরপর হচ্ছে এটা হচ্ছে সাইরো, এটাকে সাইরো বলে, সাইরো কালার, এটা হচ্ছে সাইরোর ক্ষেত্রে ফেব্রিকেশনটা ডিফারেন্ট হওয়ার কথা না, সেটা 95% কটন, এ হচ্ছে আপনার সাইরো কালার মধ্যে, এটা আবার আরেকটা কালার, এটাকেও সাইরো কালার বলে, এটা হচ্ছে মিলাঞ্জ কালার। ওভারঅল এগুলো হচ্ছে আমাদের স্মল সাইজ, এই প্রোডাক্টগুলো হচ্ছে স্মল সাইজ, যেগুলো হচ্ছে মাত্র দেখালাম এগুলো হচ্ছে স্মল সাইজ অ্যাভেলেবল থাকবে। এরপর হচ্ছে এই প্রোডাক্টগুলো, এগুলো সব হচ্ছে আপনার মিডিয়াম সাইজ এগুলো আছে এবং এগুলো আছে মিডিয়ামে, এখানে এই সাইরো কালারটা, এটা হচ্ছে কতগুলো, এগুলো হচ্ছে মিডিয়াম, তারপর এখানে আছে গ্রে কালার, এই গ্রে কালারটা হবে মিডিয়াম,
এটা হচ্ছে মিলাঞ্জ কালার, মিলাঞ্জ এটা এক পিস আছে, এটা ডিপ মিলাঞ্জ এটা এক পিস, এটা হচ্ছে ব্ল্যাক এটা এক পিস, এরপর এটা হচ্ছে ব্লু কালার, এগুলো হচ্ছে ব্লু কালার হবে। এর বাইরে হচ্ছে এখানে অল ওভার প্রিন্টের কতগুলো আছে, অল ওভার প্রিন্ট এবং হচ্ছে ইয়ান ডাইডের, এগুলো এগুলো মিডিয়াম সাইজ, এগুলো মিডিয়াম সাইজ। এগুলো সব হচ্ছে আপনার মিডিয়াম সাইজ। এর বাইরে এখানে যেগুলো এগুলো হচ্ছে আপনার লার্জ, এগুলো হচ্ছে লার্জ সাইজ। লার্জের মধ্যে কালার আছে এটা ব্ল্যাক, এটা ব্ল্যাক, এটা হচ্ছে নেভি, এটা নেভি কালার, এটা নেভি, এটাও নেভি, এটা নেভি, এটাও নেভি কালার, এটাও নেভি কালার, এটা হচ্ছে মিলাঞ্জ, এটা মিলাঞ্জ, এটা গ্রে কালার, এগুলো গ্রে কালার, লাইট গ্রে, এগুলোকে লাইট গ্রে বলা হয়, লাইট গ্রে। এটা অল ওভার প্রিন্ট, অল ওভার প্রিন্ট, এগুলো হচ্ছে অল ওভার প্রিন্ট, এগুলো হচ্ছে লার্জ, লার্জ সাইজ। এই তারপর এই হচ্ছে আপনার এগুলো হচ্ছে এক্সেল, এক্সেল সাইজগুলো, এটা একটা, এগুলো অল ওভার প্রিন্ট। ব্ল্যাক, সাইরো, এগুলো সাইরো, এটা হচ্ছে ব্লু কালার, এরপরে এটা হচ্ছে মিলাঞ্জ কালার। টোটাল এগুলো হচ্ছে আপনার এক্সেল সাইজ। আমি আবারও বলি, স্মল সাইজ যেগুলো সেগুলো হচ্ছে 30 থেকে 31 কোমরের জন্য, মিডিয়াম হচ্ছে 31 থেকে 32 কোমরের জন্য, আর লার্জ হচ্ছে আপনার 32 থেকে 33 কোমরের জন্য, আর এক্সেল হচ্ছে আপনার 33 থেকে 34 কোমরের জন্য। আপনার ছেলে থেকে 1 ইঞ্চি বড়ো ছোটো আপনাদের হচ্ছে কমফোর্টেবল অনুযায়ী, যারা হচ্ছে নর্মালি স্মল পরেন সে স্মলও নিতে পারেন, মিডিয়াম নিতে পারেন, যে মিডিয়াম পরেন সে মিডিয়ামও নিতে পারেন, স্মলও নিতে পারেন। এটা আপনার কমফোর্টেবিলিটির উপরে সেটা হচ্ছে ডিপেন্ড করে যে আপনার হচ্ছে কতটুকু হচ্ছে স্ট্রেচ ইলাস্টিসিটি পছন্দ করেন। 5% স্পানডেক্স মানে এটা হচ্ছে 5 ইঞ্চি পর্যন্ত হচ্ছে পড়তে পারবে। নর্মালি সেটা যদি 27, অ্যাকচুয়ালি যদি 27 হয় তাহলে 5% স্পানডেক্স মানে 27, আপনার 27-এর সাথে 5 যোগ করলে হয় হচ্ছে আপনার 32, অর্থাৎ 32 কোমর পর্যন্ত পরা যাবে। কিন্তু অন অ্যান অ্যাভারেজে আমি সাজেস্ট করি যে 30 থেকে 31 কোমরের জন্য। এইভাবে যেমন এগুলো অ্যাকচুয়াল আছে 27, সেখানে আপনি 5 যোগ করবেন, এটা অ্যাকচুয়াল আছে হচ্ছে 28, সেখানে 5 যোগ করবেন, আর মিডিয়ামটা অ্যাকচুয়াল আছে 28, আর লার্জ আছে হচ্ছে আপনার 29, এরপর এক্সেলগুলো আছে হচ্ছে 31। এগুলো হচ্ছে আপনার অ্যাকচুয়াল মেজারমেন্ট, যেহেতু 5% স্পানডেক্স, এর সাথে হচ্ছে আপনার 5 যোগ করবেন। এ হচ্ছে ওভারঅল আমাদের আজকের প্রোডাক্ট। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।